আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এখন তো মে মাস চলতেছে এখন আপনারা অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন যারা যারা স্টুডেন্ট হিসেবে আসতেছেন সুইডেনে তাদের কাছ থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি যে আমাকে একটা বাসা অ্যারেঞ্জ করে দেন অথবা বাসা কীভাবে আমি পেতে পারি সুইডেনে সেটা আমাকে একটু বলে দেন একটা ওয়ে বলে দেন আসলে এখানে বাসা পাওয়ার কিছু ওয়ে আছে বাসা পাওয়া সুইডেনে অন্যতম একটি কষ্টকর কাজ শুধু সুইডেনে না সারা ইউরোপেই বাসা পাওয়া খুবই ডিফিকাল্ট যেই সব দেশগুলিতে কিছুটা সহজ ইমিগ্রেশন পলিসি সেই সব দেশেও কিন্তু বাসা পাওয়া খুব কঠিন আর সুইডেনে বাসা পাওয়াও কঠিন এটি বিরাট কঠিন একটি কাজ একটি বাসা খুঁজে পাওয়া নিজের নামে যেই সব ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট দেয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যেই অ্যাপার্টমেন্ট থাকে স্টুডেন্ট বস্তত স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট যেগুলি দেয় সেগুলি তো যারা লাকি তারা সেই ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা কোনো বাসা দেয় না তারা বলে অ্যাকোমডেশন আপনার নিজের করে নিতে হবে তার মধ্যে আমরা গোথেনবার্গে থাকি গোথেনবার্গ ইউনিভার্সিটি গোথেনবার্গ ইউনিভার্সিটি কোনো হাউজিং ফ্যাসিলিটি দেয় না তবে গোথেনবার্গ ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে একটা স্টুডেন্ট হাউজিংয়ের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আইডি ক্রিয়েট করতে পারেন সেখান থেকে আইডি ক্রিয়েট করে আপনি বাসা পেতে পারেন যাই হোক আমি আমার প্রসঙ্গে দ্রুত ফিরে আসি মূলত সুইডেনে বাসা পাওয়ার কিছু ওয়ে আছে যেভাবে সুইডেন এখানে চলে এক নাম্বার হচ্ছে আপনার প্রতিটা ওয়েবসাইট আছে উই কিউ তারপর বোপলাচ তারপর ইদার তারপর উইল হেম এগুলি অনেকগুলি কোম্পানি আছে যেগুলি আমি নাম বললাম এগুলি আপনি ওয়েবসাইটে ঢুকতে পারেন ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার আইডি ক্রিয়েট করবেন আইডি ক্রিয়েট যেদিন থেকে করবেন তার দিন থেকে আপনার এক পয়েন্ট করে অ্যাড হবে যার যত পয়েন্ট বেশি হবে সে তত দূর এগিয়ে যাবে অ্যাপার্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে আসলে এই প্রসেসটা তাদের জন্যই কাজ করবে যারা এখানে অনেক দিন যাবত আছেন তারাই বাসা পাবে দেখা গেছে পাঁচ বছর ছয় বছর হওয়ার পরে যাদের পয়েন্ট পাঁচ বছর ছয় বছর হওয়ার পর যা পয়েন্ট হয় সেই পয়েন্টে মানুষ বাসা পায় কাজেই এইটা আমাদের জন্য একটা লং টার্ম প্রসেস হতে পারে এই বাসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট যারা বাসা চান তাদের জন্য এই প্রসেসটা কার্যকর হবে না তবে যারা এখন থেকে আইডি ক্রিয়েট করে রাখবেন তারা লং টার্মের জন্য এটা প্ল্যান করে রাখতে পারেন ভবিষ্যতে আপনি এটা অবশ্যই কাজে আসবে এটা একটা অফিসিয়াল ওয়েতে বাসা পাওয়ার প্রসেস প্রাইমারি প্রাইমারি বাসা যেগুলি আর কি নিজের নামে ফার্স্ট হ্যান্ড বাসা এটা এক নাম্বার প্রসেস সেকেন্ড প্রসেস হচ্ছে আপনি মার্কেট প্লেসেসে অথবা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে এগুলি দেখতে পারেন কিন্তু এখানে অনেক রিস্ক আছে এখানে অনেক লোক আছে যারা মানে ফ্রড করে ফ্রড বলতে বিভিন্ন দেশের লোকজন আছে স্ক্যাম স্ক্যাম করে আর কি দেখায় যে তার এই বাসা আছে এত টাকা দিতে হবে এত টাকা অ্যাডভান্স দিলে সে বাসার চাবি দিয়ে দিবে আপনাকে বলবে চাবিটা ওই জায়গা থেকে নিয়ে নেন আপনি এরকম কীরকম কিছু জিনিস বলবে তারপর বলবে যে এ আরবিএনবিরও বাসা আমার কাছে আছে এরকম কথা বলে বলে ফার্স্টে আপনার এক মাসের টাকা নেবে নিয়ে বলবে যে তারপরে ওরে আর আপনি পাবেন না সো সব গ্রুপেও কিছু রিস্ক আছে স্ক্যামার থেকে আপনাদের দূরে থাকতে হবে কিন্তু এই সব গ্রুপে যদি কোনো পরিচিত লোক পান পরিচিত গ্রুপের মাধ্যমে আপনি বাসা দেখতে পারেন তাহলে দুইটা হয়ে গেল একটা ফেসবুক গ্রুপ মার্কেট প্লেস তারপর বিভিন্ন ওয়েবসাইট আর আরেকটা হচ্ছে আপনি আইডি ক্রিয়েট করে মানে ফার্স্ট হ্যান্ড বাসা যেটা লং টার্মে পাবেন দুইটা তিন নাম্বার বাসা পাওয়ার ওয়ে হচ্ছে আপনার নেটওয়ার্ক আপনাকে আপনি যাদের যাদের চিনেন যাদের যাদের পরিচিত আছে আপনার তাদের সবাইকে নক করেন যারা থাকে মনে করেন আপনি সুইডেনে আসবেন সুইডেনে আপনার পরিচিত কেউ আছে তাকে বলেন যে আমি সুইডেনে আসতেছি কাইন্ডলি আমার জন্য একটা বাসা পান কি দেখেন উনি আবার উনার নেটওয়ার্কে যারা যারা কমিউনিটিতে আছে বাংলাদেশি তাদেরকে উনি বলবে সেক্ষেত্রে আপনি ওইভাবে যদি কোনো বাসা পান সেটা আপনার অনেক হেল্প হবে এবং এই তিন নাম্বার ওয়েটাই বাসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে এইসব দেশে কারণ ফার্স্ট হ্যান্ড বাসা আপনাকে কেউ দিতে চাবে না কারণ একটা হচ্ছে যে পয়েন্টের সিস্টেম সেকেন্ড হচ্ছে যে আপনার আপনার ও কোম্পানিগুলি ইনকাম দেখতে চায় ইনকাম না থাকলে বাসা দেয় না এক তো ইনকাম এবং পয়েন্ট দুইটা জিনিসই যে আমরা যারা প্রথমে আসি তাদের কিন্তু থাকে না কাজেই বুঝতে পারতেছেন এই দুইটা জিনিস ছাড়া আপনি ফার্স্ট হ্যান্ড বাসা পাবেন না কাজেই আপনি রেফারেন্স ধরে ধরে পরিচিত লোক ধরে ধরে বাসা খুঁজবেন এখন ধরেন যেটা ওয়ে হয় যেটা রিয়েল ফ্যাক্ট সেটা আমি আপনাদের বলি মনে করেন আপনি আপনি আত্মীয় ধরে একটা বাসা পেয়েছেন তিন মাস চার মাসের জন্য এই তিন মাস চার মাসের বাসাগুলি কীভাবে পাওয়া যায় সেটা বলি যারা এখানে বাংলাদেশি তাদের পাসপোর্ট হয়ে গেছে অথবা পিয়ার হয়ে গেছে তারা অনেকেই বছরে ছয় মাস সাত মাসের জন্য বাংলাদেশে ঘুরতে যায় তখন সে ওই ছয় মাসের জন্য বাসাটা ভাড়া দিয়ে যায় তখন হয়তো বা আপনি ওই বাসাটা পেতে পারেন যদি তাদের সাথে পরিচয় থাকে আপনার তো এইভাবে শর্ট বেশি যে বাসাগুলি আপনি হাতে পেতে পারেন তখন আপনার হবে কি যে তিন চার মাসের জন্য বাসাটা পেলেন তখন এই তিন চার মাসের জন্য আপনি বা এখানে এসে আপনি সেই বাসাটা খুঁজতে হবে সুর্য এসে তখন আপনি বাসা কিভাবে খুঁজবেন তখন বাসা খুঁজার একটাই ওয়ে আছে আপনি প্রতিদিন কাজ করলেন পড়াশোনা করলেন করে বিকালবেলা বের হবেন বের হয়ে বিভিন্ন এরিয়াতে যাবেন বিভিন্ন দোকানে যাবেন দেখবেন কিছু লোক তাদের অ্যাপার্টমেন্ট ভাড়াও দিতে চায় একটা লিখে রাখে কাগজে অথবা যেসব এরিয়াতে লোকজন বেশি থাকে তাদের সাথে গিয়ে কথা বলবেন যে আমার একটা বাসার দরকার কোনোভাবে একটা বাসা অ্যারেঞ্জ করে দেওয়া যায় কি না এইভাবে পরিচিত অপরিচিত সবার কাছেই কথা বলতে হবে কথা বলে 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 আপনি একটা বাসা এলে পেতে পারেন এছাড়া যেটা বললাম ইউনিভার্সিটি যদি অ্যাপার্টমেন্ট দেয় সেটা তো সবচেয়ে বেস্ট ওয়ে আর ইউনিভার্সিটির অবশ্যই প্রতিটা ইউনিভার্সিটির জন্য আপনার স্টুডেন্ট হাউজিং আছে তাদের ওয়েবসাইটে তাদের মেল দিয়ে আপনি স্টুডেন্ট হাউজিংটা বের করে নেবেন ওয়েবসাইটটা বের করে আপনি ওখানে আইডি ক্রিয়েট করে ফেলবেন এখন আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে আপনার স্টুডেন্টের পার্সোনার নাম্বার চাবে সেটা তো আপনার নাই পার্সোনার নাম্বার ছাড়াও আইডি ক্রিয়েট করা যায় সেটা শুধু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সেগুলি করলেও আপনি পাঁচ ছয় মাস পরে এখানে বাসা পেয়ে যাবেন স্টুডেন্ট হাউজিং তো আশা করি এই ওয়েগুলি আপনি ফলো করলে বাসা পাবেন আমার ইনফরমেশনগুলি অবশ্যই আপনাদের বুঝতে হবে যে স্টেপগুলি বললাম সেগুলি ফলো করতে হবে ফলো করলে আপনি স্টুডেন্ট হাউজিং অথবা অ্যাপার্টমেন্ট ইনশাল্লাহ সুইডেনে পেয়ে যাবেন সবার জন্য দোয়া রইল শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ